জামালপুর উপাঞ্চগড়ে বড় ধানে দেখা দিয়েছে রোগ ছত্রাক জড়িত এই রোগে আক্রান্ত হওয়ায় ফলন বিপর্যয়ের আশঙ্কায় দিশেহারা জেলার কৃষকরা কৃষি বিভাগ বলছে ব্লাস্ট রোগ প্রতিরোধে চাষীদের সঠিক পরামর্শ দেওয়া হচ্ছে প্রতিনিধিদের দেখুন চলতি মৌসুমে জামালপুর জেলায় এক লাখ একত্রিশ হাজার হেক্টর জমিতে বিভিন্ন জাতের ধানের চাষ হয়েছে এর মধ্যে ব্রি আটাইশ জাতের ধানের চাষ হয়েছে সাতান্ন হাজার হেক্টর জমিতে তবে মৌসুমের শেষ সময়ে জেলার বিভিন্ন এলাকায় ব্রি আটাইশ জাতের ধান খেতে ব্লাস্ট রোগ দেখা দিয়েছে এতে বড় ধানের ব্যাপক ক্ষতি হয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় ব্লাস্ট রোগ প্রতিরোধে চাষীদের সঠিক পরামর্শ দেওয়া হচ্ছে প্রায় মাস আগে থেকেই আমরা এই ব্যাপারে সচেষ্ট এবং আমরা মাঠে তৎপরতা এদিকে পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় বড় খেতে দেখা দিয়েছে ব্লাস্ট রোগ কৃষকরা বলছে কীটনাশক ব্যবহার করেও এর কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না এখন দেনা পরিশোধ করতে হিমশিম খাচ্ছেন তারা ধান যখন এই এখন ব্লাস্ট ধরে ফেলাইছে গরিব মানুষ আর রাজিন প্রশোধ করব কৃষি বিভাগের তথ্য অনুযায়ী জেলায় এবছর 37460 হেক্টর জমিতে বড় চাষ হয়েছে এই অবস্থায় কৃষকদের আগামীতে ব্রি 28 জাতের ধানের চাষ না করার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ ক্ষতি কাটিয়ে উঠতে সরকার দ্রুত সহায়তা করবে এমনটাই প্রত্যাশা ক্ষতিগ্রস্ত চাষিদের ডেস্ক রিপোর্ট বৈশাখের সংবাদ